আবার যেলা আমরা গতবার মাঝে চিন্তা করছিলাম যে আমরা সিট কিছু মুসলমান এমএলএ কিছু বাড়াইলে কি আর কমে গেছে, দেখুন আমরা সারাই যদি মুসলমান 35টা সিটও মাত্র মেজরিটি আছে, আমরা 36টা 36 জন মানে দিতে পারতাম নাই, আর 35 জন দিয়ে আসে আমার কোনোদিন সরকার হইত নাই। বদরুদ্দিন সাহেব এখানে পালা বুঝছেন বুঝিয়ে দেখছেন যে আগা এবার যদি আইন আবার ইয়া আল্লাহ দইয়া তে অবস্থা খারাপ হইব মানুষের পঞ্চায়েত দুইটা টের পাই দিছেন। আপনারা ঋণ চলো বা অন্যান্য জায়গা তো পঞ্চায়েত বহু জায়গা দিছেন না, দিছেন না কেটার লাগে খালি ধর্ম দুয়াই দিয়া, কোনো রাজনৈতিক দল কোনো মানুষ ধর্ম দুয়াই দিয়া কোনোদিন বেশি দিন টিকতে পারে না। আজকে বিজেপি সরকার বহু জায়গা আজকে দেখুন আপনারা রাজস্থান বা মহারাষ্ট্র ভোট হয়েছে, বিভিন্ন জায়গায় ভোট হয়েছে, আপনারা দেখছেন যে এটা 90% মানুষ 90% মানুষ হিন্দু, কিন্তু কেন বিজেপি ইন্দাকে বিজেপি সাথে যায় কেটার লাগে জানেননি, ধর্ম দুয়াই দিয়া বেশি দিন মানুষের একটাই যায় না, এক দিন আয় মানুষের ধর্মীয় চশমে এখানে তুলিয়ে দেয় এটা কতদিন আর হন্ত হিন্দু মুসলমান মন্দির মসজিদ আর কতদিন আমরা হন্তাম। গতিকে আমি ঘুম থেকে উঠিয়া যে রাস্তা বেয়ে যেতাম এই রাস্তায় কেন যদি আমার খাসা থাকে এটা কতটা হন্তাম, এটা হইয়া তো আমার লাভ নাই। আমার ছেলেমেয়ের আজকের দিনে দেখুন বিগত দিনও যারা নির্দল খেলাইছিল আমি এরার উদ্দেশ্যে কইতাম সে আপনারা রে এখান গণতান্ত্রিক দেশ ইন হইল গিয়া যেন জিতিলা এন তো লুঙ্গাত গেলা আর বাকি যেটা হারিলে আর যে আরো সহি যেন এনতনের কাম কিটা এনতনের কাম হইল এনতনের ভুল ত্রুটি ধরা গণতান্ত্রিক দেশ গণতন্ত্র অত সময় পর্যন্ত সাকসেস হইতো না সফল হইতো না যত সময় পর্যন্ত মানুষ আন্দোলন করতো না। গতিকে আজকে দেখো আমার মতো যুব আমি দুইবার ইনো প্রেসিডেন্ট হয়েছি কিতার লেগে গেছে জানেননি, ইনো ইনো যারা বিভিন্ন কাম কাজ হয়েছে এটা নিয়ে মানুষের গিয়া সতর্ক সচেতনতা সৃষ্টি করছি অ্যাওয়ারনেস প্রোগ্রাম সৃষ্টি করছি যে গভর্নমেন্টের এই স্কিমটা এরকম হইতো আসিল এই জায়গাতে এমএলএ ভুল করছেন এই জায়গাতে এমপি ভুল করছেন গতিকে গিয়া কি হয়েছে মানুষের দেশ হইন না এত জানে গতিকে এরা এবার দিয়া দেখি না খালি তো মিটিং সিটিং করি তাই কিতা মিটিং করি আমি কোনো রাজনৈতিক দল আসলাম না আমি আর সাংবাদিক আসলাম এর বলে গিয়া এখানে পঞ্চায়েত ধরিয়া পড়ছি এখনো কইয়ার মনে হয় যতদিন দামু যতদিন বাঁচিয়ে দামু মানুষ এখানে ভালো নাই কিতার লাগে জানি যে সময় মানুষে গিয়া তার হকটা পায় না ওই সময় মানুষের সমস্যা সৃষ্টি হয়ে যায় গিয়া ওই সময় গিয়া আমি যদি গোড় দিয়ে 10,000 লই যাই আমার সামনে দিয়ে মানুষে ভোট দিত নাই আসাম যেটা তো এই জিনিসটা এটা এটা থেকে দুর্নীতি থেকে হরিয়ে তাহলে এতদিন মানুষে ভুলতো নাই। আর আমি বিশেষ করে কইতাম যে ইয়ার যে আগামী দিনে এখন যে সৃষ্টি হয়েছে 4-5 জন নির্দল মুসলমান কিন্তু খালি মুসলমানই দোয়াই এনতেন আর কোনো জাত ঔষধ নাই আইয়া হিন্দু মুসলমান কথা কইয়া এই আমরা ভোট টাইম নষ্ট করতাম না, আমরা চিন্তা করতাম আগামী দিনও যাতে আসাম আর এই ভোট গুলা বাক করিয়া আগামী দিনে যাতে আর এটা বিজেপি সরকার আইতো না আমরা কংগ্রেস সরকার আইতো এবং কংগ্রেস সরকার আমরা আপনারা কইতাম কিটা আমরা তো বেশি জানেন যে কংগ্রেস সরকার একমাত্র ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় ধর্মনিরপেক্ষ দল কংগ্রেস আর ও কংগ্রেস ও সব জাত সব ধর্মের মানুষ এখানেও আছে অন্য কোন রাজনৈতিক দল এরকম নাই ও তো এক স্টেটও আছে আর স্টেটও নাই আপনি বিজেপি ধরেন কেরল সব থেকে শিক্ষিত মানুষ ইনো গিয়া বিজেপির এমএলএ মাত্র 20টা এমপি সিটের মাঝে কদিন আগে ইলেকশন হয়েছে একটাও হয়েছে না, 19টা হয়েছে কংগ্রেসে একটা হয়েছে সিপিএমএ একটাও হয়েছে না। তো এই আমরা চিন্তা করে দেখা লাগবো যে কেরলের যত শিক্ষিত মানুষ ইনো তো 56% মানুষ হইলে আগে ইনোর হিন্দু 25% মুসলমান বা কিরা খ্রিস্টান অন্য অন্যটা তো এরা দিল না কেন লাগে বিজেপি দিল না কেন আমি যদি কই বলি ভারতবর্ষের সারা মানুষ তো হিন্দু মানুষ বিজেপি এটা হইলো ভুল। আর আমরা ইনো নিজেন যে সিস্টেম আরম্ভ করছো এখানেও গিয়া দেখেন খালি বিজেপির বাস দেওয়ার লাইন করা কিনা ওরা আই এস বি খালি আমরা যদি সারা মুসলমানে খালি কই আমরা মুসলমানদের ভোট দিতাম তো সারা ভারতবর্ষের 80% মানুষ হিন্দু এরা যদি কই আমরা সারা হিন্দু দিতাম তো মুসলমানদের জিকানে লাগতো না একদিন আইব মাইল মেলে লান যেতাম না তাই নিব মানুষের জীবন আমরা এটা চাই না আমরা যেহেতু ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ দেশ আমরা বাপদাদা দাদা আসলা এরা এই দেশের দার্শনিক লাগি এরা ধর্ম নিরপেক্ষ তার ধর্ম নিরপেক্ষ আসলা করে জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে এদেশ স্বাধীনতা